আজকে আমাদের ডেস্টিনেশন অম্বিকা কালনা। কোন মজা লাগছে, দারুণ মজা লাগছে। টাঙ্গ বাচ্চা ওদেরকে চলে সব বিভিন্ন গোপাল এই সেই বিভিন্ন কালনার ফার্স্ট পার্টটাতে আমরা দেখিয়েছিলাম বৈদ্যনাথ মন্দির পর্যন্ত, এই অবধি আমাদের ফার্স্ট পার্ট ছিল। তো সেকেন্ড পার্টে বাকি আমাদের কিছু ছোট ছোট জিনিসপত্র আছে যেগুলো তোমাদেরকে দেখাবো, আর কোথায় কি খেয়েছি সেটাও দেখাবো। আর যেটা বলার যে এটা চিপেস্ট ওয়ান ডে ট্যুর, কেন কি তোমরা এখানে আসতে মোটামুটি ট্রেন ভাড়া 15-30 টাকা মতন খরচা হবে, আর টোটো ভাড়া 10 টাকা লাগবে 180 মন্দির আসতে, আর সেখান থেকেই তুমি কিন্তু হেঁটে হেঁটে দেখতে পারবে। আর ব্রেকফাস্টও তোমরা 10 টাকায় খুব ভালো পেয়ে যাবে, যেটা আমরাও করেছি। আর লাঞ্চ যেটা তোমাদেরকে আমরা দেখাবো, আমরা লাঞ্চ করেছি মোটামুটি পার হেড 120-150 মধ্যে ভালো তোমরা ব্রেকফাস্ট পেয়ে যাবে। তো তোমরা চিফেস্ট ট্যুর এটা ওয়ান ডে বেসিসে করতে পারো, অনেকে এখানে এসে পিকনিকও করতে পারে, সেটাও তোমরা করতে পারো, তাই জন্য তোমাদের বলেছিলাম এটা চিফেস্ট ট্যুর। সো এখানে বৈদ্যনাথ মন্দির থেকে আমরা বেরিয়ে যেটা এসেছি সেটা হচ্ছে রামসীতা মন্দিরে। আর রামসীতা মন্দির বলতে এখানে রাম যখন রাজা হয়েছিল তখন যে পরিবেশ ক্রিয়েট হয়েছিল সেরকম একটা কাল্পনিক পরিবেশ ক্রিয়েট এখানে তৈরি করে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। তারপর আমরা মন্দিরের এপাশে গেছি দেখার জন্য কি ছিল, বাট ওখানে কিছু ছিল না। এখানে মন্দিরের বিভিন্ন রান্না বান্না বা যখন কোনো অনুষ্ঠান হয় তখন সেই অনুষ্ঠানের কাজকর্মগুলো এখানে করা হয়। এখানেও একটা বড় তুলসী মঞ্চ আছে। আর যেটা আমার সবথেকে এখানের ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের প্রত্যেকটা মন্দির কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে। এখানে কোনোরকম কোনো অপরিষ্কারতার কিছু আমি দেখিনি, পাতা টাতা পড়লেও সেগুলোও বেশ মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টা অন্তর অন্তর এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, ভালোই লাগছিল সেটা দেখতে। তো মন্দিরটা আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম এবং সেদিনকে বেশ ঠান্ডাও ছিল, তাই খুব এনজয়ও করছিলাম আমরা এই এলাকাটাকে, এই অঞ্চলটাকে। আর একটা অনেক বছরের পুরনো এটা বট গাছ আমরা একটা দেখতে পেয়েছি, এবং এই বট গাছটাকে ঘিরেও অনেক গাছ উঠে গেছে, পরজীবী গাছগুলো অনেক বড় হয়ে গেছে, সেটাও আমরা দেখলাম অনেক বছরের পুরনো। আর এখানে অনেক কিছু কিছু জায়গায় পাতকুয়ো টাইপের অনেক বড় বড় কুয়ো যেটা বলে সেগুলোও এখানে আছে, দেখছো কত বছর পুরনো গাছটা। তারপরে আবার আমরা এপাশে একটা মন্দির আছে যেটা কিনা আবার রাধাকৃষ্ণ মন্দির, সেখানেও আমরা এলাম দর্শন করতে। আর এখানের মন্দিরগুলো একটা স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা মন্দিরে কিন্তু নিখুঁত এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো, যে ঐতিহ্যপূর্ণ যে কাজগুলো, এগুলো কিন্তু দেখার মতো। প্রতিটা মন্দিরে হয়তো তুমি বিগ্রহ রাধাকৃষ্ণ বা তুমি আমাদের শিবের পাবে, কিন্তু মন্দিরের যে কারুকাজ, মন্দিরের যে কাজগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা, এবং প্রতিটা কাজের মধ্যে একটা আলাদাত্ব জিনিসপত্র তোমরা দেখতে পাবে। তো এখান থেকে আমরা বেরিয়ে রাস্তায় আমরা চলে যাব, রাস্তায় চলে যাব গঙ্গার ধারে যাওয়ার জন্য, গঙ্গার ধার দেখার জন্য। তো এই হচ্ছে গোল করে তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড বৈদ্যনাথ মন্দিরের পেছন দিকের যে অংশটা সেটার জায়গাটা এটা। আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে ভালো লাগাটা প্রকাশ করো লাইক দিয়ে, আর অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো, তারাও যেন আমার এই ভিডিওটা দেখতে পায়। আর কমেন্ট করো যদি মনে হয় কোনো কিছু স্কিপ্ট করে গেছি, দেখাইনি বা দেখানোর দরকার ছিল সেগুলো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমিও প্রথমবার গেছি তো আমাদের পক্ষে যতটুকুনি পসিবল ছিল আমরা দেখিয়েছি। আর যারা নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকেও ক্লিক করে অল করে দিও, যাতে পরবর্তী আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো আর ঝটপট দেখে ফেলতে পারো। তো মার্কেটের মধ্যে দিয়ে আমরা চলছিলাম, চলতে চলতে আমাদের চৌরাস্তার মোড়ে চোখে পড়লো একটা মন্দির, যেখানে কিনা বাবা বকুলেশ্বর মানে বাবা মহাদেবের একটা মন্দির, আর পাশে মা কালীর একটা মন্দির আছে। সেটা দর্শন করার পর আমরা আবার এগিয়ে চললাম গঙ্গার ধারের দিকে যাওয়ার জন্য। আর গঙ্গার ধারের দিকে যেতে যেতে আমাদের আবার ডান দিকে, আমাদের ডান দিকে এরকম একটা গেট চোখে
পড়লো। তো গেটে আমরা জিজ্ঞেস করলাম যে এদিকে কি মন্দির আছে, তখন আমাদের সেখানকার লোকাল মানুষেরা বললেন যে এইটা যদি আমরা না দেখি তাহলে কালনাটাকে নাকি ঠিকঠাক দেখা হবে না। তো সেই জন্য আমরা দেখতে চলে গেলাম যে কি আছে। তো যেতে যেতে চোখে পড়লো একটা অনেক বছরের পুরনো আর অনেক বড় একটা তেঁতুল গাছ, যেটাকে ঘিরে মন্দির গড়ে উঠেছে, এবং সেখানে আমাদের পূর্বপুরুষেরা বসে বসে তেঁতুল খাচ্ছিল। তো সেটা দেখার পর আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। খানিকটা যেতেই আমাদের যেটা চোখে পড়লো যে ঝলক দর্শন, মানে মহাপ্রভুর ঝলক দর্শন। আর এটা হচ্ছে এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা, ফটো তোলা, ভিডিও করা কোনো কিছু অ্যালাউ ছিল না, তাই সামনেটুকু যেইটুকানি আমার দেখানো পসিবল হয়েছে আমি দেখিয়েছি। ভেতরটা আমি তোমাদের এখানে মূর্তি বা বিগ্রহ তোমাদের দর্শন করাতে পারবো না। এখানে যেটা রয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা মথুরা বৃন্দাবন গেছো তারা জানো বিভিন্ন মহাপ্রভুর যে মূর্তি সেগুলো এখানে ছোট ছোট করে গড়া আছে। তারপর এখান থেকে আমরা গঙ্গার ধারে এলাম, আর এখানের গঙ্গার ধারটা যেটা খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন তো বটে, এবং এখানে লরি বা ট্রাক যেগুলো আছে ওপারে যেটি দিয়ে পারাপার করা হয়। তো এটা আমার দেখা হয়নি, অনেক টাইম লাগছিলো বলে আমরা অতক্ষণ ওয়েট করিনি। আর এখানে গঙ্গাটা খুব ডিপ এবং পরিষ্কার, ওপারে হচ্ছে যতদূর সম্ভব শান্তিপুর, আমি সঠিক জানি না, এবং গঙ্গার দুপাশে ধুধু করছিল কুয়াশা। সেটা দেখার পর আমরা আবার চলে এসেছিলো, আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো তখন, এবং আমরা খাবারের দোকান খুঁজছিলাম হন্য হয়ে। তো খাবারের দোকান আশেপাশে পাইনি, পেয়েছিলাম একটা মিষ্টির দোকান, আর সেখানে দেখছো এই যে দুইটা মিলে খাচ্ছিলো দই। হ্যাঁ, তো দই খাওয়ার পর তারপর আবার আমরা খাবারের উদ্দেশ্যে চলে গেছি, কেন কি আমার দই খেয়ে তো পেট ভরেনি। তো আলটিমেটলি পেয়েছিলাম আবার মন্দিরের সামনে এসে, মানে 108 মন্দিরের সামনে এসে রেস্টুরেন্ট, সেখানে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেটা খাওয়ার পর আমরা আবার গঙ্গার ধার একটু বসবো বলে চলে গেছিলাম। তো মহিষ মর্দিনী বলে একটা গঙ্গার ধার আছে পার্ক মতন করা, সেখানে গিয়ে আমরা বসছিলাম, এবং সেই জায়গাটা খুব সুন্দর। সেখানে আরেকটা জিনিস দেখতে পাবে যে ভারতের ম্যাপের মতন সেখানে একটা আইল্যান্ড হয়ে রয়েছে, সেটাও খুব সুন্দর দেখার মতন জিনিস। আর যেটা আমরা তারপর দেখার পর সেখানে খানিকক্ষণ বসার পর আমরা স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমাদের বাজারের মধ্যে একটা মন্দির আমরা দেখলাম, সেখানে একটা কাহিনী আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে এখানে খড়ের পুজো হয়, মানে মাকে স্বপ্নে পেয়েছিল এবং রাতারাতি তৈরি করতে পারিনি, সেটা খড় অবস্থাতেই রয়ে গেছিল, এবং সেই খড় অবস্থাতেই সারা বছর মাকে পুজো করা হয়, এবং দুর্গাপুজোর টাইমেও ওরকম অবস্থাতেই পুজো করা হয়। তো এটা আমার খুব ভালো লাগলো, আমি এটার সঠিক হিস্ট্রি জানি না, আমি পরে যদি নেক্সট কোনো দিন আবার কালনা যাই তো সেটার আমি হিস্ট্রিটা ভালো করে জেনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে জানিও যে এটার অ্যাকচুয়ালি কী হিস্ট্রি আছে। তো আমার ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে আমি জানি। যেটা বলছিলাম যে ভারতের ম্যাপের মতন আইল্যান্ডটা হয়ে রয়েছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম নিচের দিকটা ভারতের আইল্যান্ডের মতন দেখতে লাগছে, এটা খুব সুন্দর একটা দেখার কিন্তু জায়গা। তো তোমরা সবাই এসো, আর অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো।